আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি পূর্বকোণ অনলাইনের সংবাদ প্রতিদিনে। শুরুতে সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঈদ উপহারে স্থায়ী ঠিকানা পেল 1.5 লাখেরও বেশি মানুষ, এর মধ্যে চট্টগ্রামের 1,216। সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করলেই জেলে নেওয়া হয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের সকল ইউনিয়ন পরিষদের সামনে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের সিদ্ধান্ত নিল সরকার, ডিসিদের দেয়া হল নির্দেশনা। এবং টানা ষষ্ঠ দিন করোনা ভাইরাসের মৃত্যুশূন্য দিন দেখল দেশ, নতুন শনাক্ত 19। শেট গ্রুপ চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী আবাসন ব্যবসা প্রতিষ্ঠান এবার চট্টগ্রামের চকবাজারে নির্মাণ করেছে আন্তর্জাতিক মানের বালি আর্কেড শপিং মল, যেখানে থাকছে অত্যাধুনিক ও স্মার্ট শপিং এর সকল আয়োজন। বালি আর্কেড শপিং মল, শপিং এ স্মার্ট সলিউশন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত ইচ্ছা মুজিব বর্ষে একটি মানুষও থাকবে না গৃহহীন, আর তা বাস্তবায়ন হচ্ছে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে। গৃহহীন ও ভূমিহীনদের জন্য সারা দেশে তৈরি হচ্ছে ঘর। প্রথম ও দ্বিতীয় ধাপে 1,17,029টি ঘর নির্মাণের পর তৃতীয় ধাপে নির্মাণাধীন একক ঘরের সংখ্যা 65,674টি, এর মধ্যে 32,904টি হস্তান্তর হয়েছে আজ। ফলে আরও 1.5 লাখেরও বেশি মানুষ পেয়েছে নিজের স্থায়ী ঠিকানা। গণভবন থেকে দেশের 4 উপজেলায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব ঘর হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর মধ্যে চট্টগ্রামে রয়েছেন 1,216টি পরিবার। কলাবাগানে খেলার মাঠ রক্ষার আন্দোলন করায় এক মা ও তার ছেলেকে থানায় 12 ঘন্টা আটক রাখার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেছেন, সরকারের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করলেই তাকে জেলে নেওয়া হয়। আজ মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও শহরে কালীবাড়িস্থ তার নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এসব কথা জানান তিনি। দেশের সব ইউনিয়ন পরিষদ ভবনের সামনে দৃশ্যমান স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে ইউনিয়নের গেজেটভুক্ত মুক্তিযোদ্ধাদের নাম ফলক ও বাংলাদেশের ইতিহাস সংবলিত বিলবোর্ড স্থাপনেরও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের নেয়া এই সিদ্ধান্ত বাস্তবায়নে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে নির্দেশনা সংবলিত চিঠি পাঠানো হয়েছে ডিসিদের কাছে। টানা ষষ্ঠ দিন করোনা ভাইরাসের মৃত্যুশূন্য দিন দেখল দেশ। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত রোগীর সংখ্যা অপরিবর্তিত থাকল 29,127 জনে। একই সময় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও 19 জন। এ নিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 19,52,602 জনে, আর নতুন করে করোনামুক্ত হয়েছেন আরও 364 জন। আজ মঙ্গলবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।